পদ্মা সেতু। দেখতে দেখতে স্বপ্নের এই সেতুর বয়স পার হলো 6 মাস। 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয় স্বপ্নের সেতুর। সেই হিসেবে 25 ডিসেম্বর পদ্মা সেতু চালুর 6 মাস পেরিয়েছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতের সময় কমেছে অনেক। টোলের মাধ্যমে আয়ও করছে সরকার। 6 মাসে টোল বাবদ আয় হয়েছে 400 কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, পদ্মা সেতুতে যে বিনিয়োগ তা তুলতে প্রত্যাশা মতো আয় হচ্ছে কিনা। একই সঙ্গে পদ্মা সেতু নির্মাণের আগে যানবাহন চলাচল ও টোল আদায়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার সঙ্গে বর্তমান টোল আদায় কতটা মিলছে। পদ্মা সেতু দিয়ে 2014 সাল থেকে পরবর্তী 35 বছরে কী পরিমাণ যানবাহন চলাচল করবে তার পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। এতে টোল বাবদ বছরে কত আয় হতে পারে এরও ধারণা দেওয়া হয়। কিন্তু নানা জটিলতায় পদ্মা সেতু চালু হয়েছে 8 বছর পর 2022 সালে। পূর্বাভাস অনুযায়ী 2022 সালে পদ্মা সেতু দিয়ে দৈনিক 23,954টি যানবাহন চলাচল করার কথা। তাতে 2022-এর টোল বাবদ আয় হওয়ার কথা 1,323 কোটি টাকা। কিন্তু সেতু বিভাগের হিসাব বলছে, চালুর পর পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 14,718টি করে যানবাহন পারাপার হয়েছে, আর 6 মাসের টোল থেকে আয় হয়েছে 400 কোটি টাকার মতো। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে প্রায় 2,12,00,000 টাকা। সেই হিসেবে পুরো বছর হলে প্রায় 800 কোটি টাকা টোল আদায় হতো 2022 সালে। অর্থাৎ পূর্বাভাসের চেয়ে প্রতিদিন প্রায় 9,000 যানবাহন কম চলেছে পদ্মা সেতুতে, আর 2022 সাল শেষে টোল থেকে আয়ও প্রত্যাশার চেয়ে প্রায় 500 কোটি টাকা কম। এমন বাস্তবতায় সেতু বিভাগ বলছে, দৈনিক যানবাহন চলাচল বাড়ার সুযোগ রয়েছে সামনে। এক্ষেত্রে মোটরসাইকেল চলাচলের সুযোগ দিতে হবে পদ্মা সেতুতে। তথ্য বলছে, পদ্মা সেতু চালুর প্রথম দিন 51,316টি যানবাহন চলাচল করেছে, যেদিন টোল আদায় হয় 2,09,00,000 টাকা। অথচ মোটরসাইকেল চলাচল বন্ধের পরদিন যানবাহন চলাচল দাঁড়ায় 23,000-এর কম। সেতু বিভাগ মনে করে, মোটরসাইকেল চলতে দিলে দিনে অন্তত 10,000 যানবাহন বেড়ে যাবে, আর সেক্ষেত্রে পদ্মা সেতুতে দৈনিক আয় বাড়বে অন্তত 10,00,000 টাকা। তবে সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে পদ্মা সেতুর আয়। তথ্য বলছে, পদ্মা সেতু দিয়ে ভবিষ্যতে চলবে রেল, এজন্য রেল কর্তৃপক্ষের কাছ থেকে টোল পাবে পদ্মা সেতু। সেতু দিয়ে গ্যাস, ফাইবার অপটিক সহ সেবা সংস্থার লাইন পরিবহন বাবদ আসবে টোল। সেতুর ভাটি দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের যে লাইন গেছে সেখান থেকেও টোল পাবে পদ্মা সেতু। যদিও এসব টোল থেকে কত আয় হবে তা এখনও পরিষ্কার নয়। সেতু বিভাগ বলছে, পূর্বাভাস অনুসারে আয় হলে 2029 সালে গিয়ে সব ব্যয় মিটিয়ে লাভ করতে থাকবে সেতু বিভাগ, আর 2050 সাল নাগাদ পদ্মা সেতু থেকে প্রায় 900 কোটি টাকা মুনাফা পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। আর তাই পদ্মা সেতুতে লাভের মুখ দেখতে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়। এই ছিল আজকের মতো। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের মতামত প্রত্যাশা জানাতে পারেন কমেন্টে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন নিশ্চয়ই।